بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أحبوا الله لما يغذوكم من نعمه وأحبوني لحب الله وأحبوا أهل بيتي لحبي وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سب اپنے بنائے ہوئے زندہ میں ہے محبوس सब अपने बनाए हुए जंदा में है महबूस खावर के सवाब तुह के अफरंग के सैयार खावर के सवाब तुह के अफरंग के सैयार पीरान कलीसा हो के शेखान हरम हो पीरान कलीसा हो के शेखान हरम हो ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार है अहल सियासत के वही कुह नखमो पीछ है अहल सियासत के उही को नखमों पेच शायर उसी अपला से तखयुल में गिरफ्तार शायर उसी अपला से तखयुल में गिरफ्तार दुनिया को है उस महदिये बरहक की जरूरत दुनिया को है उस महदिये बरहक की जरूरत हो जिसकी निगाह जलजले आलम अफकार हो जिसकी निगाह जलजले आलम अफकार ला इलाहा इल्लल्लाह
ला इलाहा इल्लल्लाह। शहर में लगता नहीं सहरा से घबराता है दिल, शहर में लगता नहीं सहरा से घबराता है दिल, अब कहाँ ले जाके बैठो ऐसी दीवाने को हम। ला इलाहा इल्लल्लाह। तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, तौहीद तो ये है कि खुदा हशर में कह दे ये बंदा दो आलम से खफा मेरे लिए है। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। निहायत काबिलुल एहतराम मुहतरम सभापति मुअज्जज मुकर्रम हजरात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बरादरान इस्लाम, पर्दार आलेर मा ओ बोनेरा, महफिले उपस्थित स्नेहेर आदरेर छोट कचिकाचारा, समाजेर जुबक भाईरा छेलेरा, राजनैतिक बंधुरा, आल्लाह पाकेर दया अनुग्रह फजल करम आल्लाह रब्बुल आलमीन आमादेरके लक्ष्मीपुर सदर হুফাজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এবং তেমনি বাজার ব্যবসায়ী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআনে মজিদ এবং সুন্নাহে শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত শুনব এবং আমল করব এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘক্ষণ থেকে উম্মতের উলামায়ে কেরামের জবানে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত শুনে আসতেছিলেন, আল্লাহর দয়া হলে আমার পরেও শুনবেন।
আসলে আমার শেষে বয়ান করার কথা ছিল হিসাবে, আমি মাহফিল কর্তৃপক্ষকে বইলা রাজি করাইছি যে আমার আগামীকালকে মাহফিল হইল ফরিদপুর, আল্লাহ নিলে মাগরিবের পরে ফরিদপুর ভাঙ্গায় বয়ান, তারপরে আল্লাহ নিলে যাব রসুলপুর ওর পিসাবের ওইখানে বিশাল প্রোগ্রাম, যেই কারণে আমি ওনাদের কাছে বইলা আগে সময়টা নিছি। তো আল্লাহ তৌফিক দান করলে আমার পরেও আপনারা থাকবেন, কথা শুনবেন, আমার আজিজ পরে আমি চিনি না, কিন্তু আমরা যখন ভিতরে ছিলাম তখন শুনছি এরকম কে জানি একটা ঘুম হয়ে গেছে, তো পরে আবার শুনলাম পাওয়া গেছে, সেই হিসাবে নাম শুনছি, দেখি নাই, হয়তো আজকে দেখা হইয়াও যেতে পারে, আল্লাহ তৌফিক দিবেন। যুবকদের যে পরিমাণ উপস্থিতি, তো এই বুড়া মানুষের ওয়াজ জানা চলবে না, এই যুবকদের এইখানে যে পরিমাণ উপস্থিতি, বুড়া দিয়ে চলবো না, এটা আমি বুঝছি। আপনারা আমার দাওয়াত দিয়ে ভুল করছেন, শুনেন, যুবকের কাছে শক্তি আছে বুদ্ধি নেই, এ কথা মনোযোগ বেটার কথা বেটা শুনুস নেবেন, কথার ভিতরে কিন্তু কারবার আছে, কথা শুনে লো, যুবকের কাছে শক্তি আছে বুদ্ধি নেই, আর বুড়ার কাছে বুদ্ধি আছে আসমানি এলেম নেই, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন, বলতেছি তো, যুবকের শক্তি বুড়ার বুদ্ধি, যুবকের বুড়ার কয়টা হইল, যুবকের শক্তি যদি উম্মতের ওলামায়ে কেরামের পরামর্শে চলে, সমাজের বুড়াদের বুদ্ধি যদি উম্মতের ওলামায়ে কেরামের পরামর্শে চলে, সমাজে পরিবর্তন আসতে বেশি সময় লাগে না, এই যুবকের শক্তি বুড়ার বুদ্ধি, এটাও উম্মতের ওলামায়ে কেরামের ইলমি পরামর্শে চলবে, বুড়ার বুদ্ধিও উম্মতের ওলামায়ে কেরামের ইলমি পরামর্শে চলবে। এখন যুবকের শক্তি চলে নেতার পরামর্শে, কার পরামর্শে, এটা একটা সমস্যা, কিন্তু কথাগুলো খুব বুঝছেন, কিন্তু আমি কথা বললে অনেকে মনে করে যে হুজুর মনে রাজনীতি করতে আছে, রাজনীতি না আসল কথা, এই যে যুবক দেখে আমার কিন্তু লোভ লেগে গেছে, লোভ, জওয়ানো কো সুজে জিগর বখশ দে, জওয়ানো কো সুজে জিগর বখশ দে, মেরা ইশক মেরি নজর বখশ দে, শায়র মাস্টিক ডক্টর ইকবাল মরহুমের কথা, এইখান থেকে তিনটা বিছনা দিলে এরা বসতে পারবো আরাম করে, আর ইমাম সাহেব আর মুসল্লিদের মধ্যে এত গ্যাপ থাকে না, কথা কয় না, ইমাম সাহেব যে দাঁড়ায় সামনে ভীষণে কি তিন কাতার ফাঁকা থাকে, এনে কয় কাতার হবে, এই জন্য এইখানে একটু কিছু দাও তোমরা,
जवानों को सूजे जिगर बख्श दे। मेरा इश्क मेरी नजर बख्श दे। ए कथा बोलिस ने, अरे बेटा कथा बोलिस ने, कथा सुन। हाँ टेंशन करार दरकार नहीं, देशी निजी पोलापान की पाकना। হ্যাঁ তোমাকে দেশি হুজুর, এটা আল্লাহর শুকর। নোয়াখালীর মানুষের দেশি হুজুর, এই কথা শুনতেছেন নি আপনারা? জওয়ানো কো সুজে জিগর বখশ দে, আ মেরা ইশক মেরি নজর বখশ দে। ডক্টর ইকবাল আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ সমাজের যুবকদেরকে ইসলামের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য কলিজার মধ্যে জ্বলন দান করেন। আমার ভিতরে ইকবাল বলেন, আমার ভিতরে যে জ্বলনটা ইসলামের জন্য আছে, আপনি এই জ্বলনটা যুবকদেরকে দয়া করে দান করেন, তো সমাজ বিপ্লবের জন্য বেশি সময় অপেক্ষা করতে হবে না। যুবকরা, আমি প্রথমে, আমি কিন্তু আলোচনা শুরু করি না, এমনি বলতে আসি। আমরা আমাদের যৌবনকে, এই আমরা আমাদের যৌবনকে উম্মতের ওলামা একরামের পরামর্শে খরচ করব, এর জন্য কি তৈয়ার আছি আমরা? কে কে তৈয়ার আছি? ঠান্ডা মাথায় কথা শুনবেন, ঠান্ডা মাথায়। মাশাআল্লাহ, ঠান্ডা মাথায় কথা শুনবেন। তাহলে প্রথম কথা হইলো, আমাদের যৌবনকে আমরা উম্মতের ওলামায়ে কেরামের পরামর্শে চালাবো, আবার সব মুলবির পরামর্শ না, কঠিন অবস্থা। সব মুলবির পরামর্শে চালানো যাবে না, মুলবিয়ে মুলবিয়ে বেশ কম আছে। ওরে কথা কয়, দেখবেন জুব্বা জাব্বা কাদ দিব, ভিতরে ভিতরে সমস্যা, এগুলা সব এইখানে ঢুকে। হ্যাঁ, এইখান থেকে কথা কিন্তু অন্যদিকে ভাইরাল হয়, কথা কয় না? এই জন্য কথা মেফে মেফে বলতে হবে। দুই নম্বর হলো বুড়েরা, বুড়েদের মাথায় বুদ্ধি আছে, কি আছে, কিন্তু যদি কোরআনের এলেম না থাকে, সুন্নার এলেম না থাকে, বুড়ার বুদ্ধি এটা মুশকিল। আপনারা নাম শুনছেন শায়খে নাজিদির, এ বুড়া পাগড়ি মাথা দিয়া মক্কার সংসদে ঢুকছে, যখন দারুন নদুয়ার মধ্যে মক্কায় মুআজ্জামার কুরাইশদের অ্যাসেম্বলি, দারুন নদুয়ার মধ্যে মক্কার কাফের মুশরিকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কি করা যাবে এই পরামর্শ চলছিল। এ ভাই, এই লাঠি বর দিয়া পাগড়ি মাথার দিয়া ওই দারুন নদওয়ার গেটে, অ্যাসেম্বলি হলের গেটে, বাইরের থেকে কোরআন আসছে, কে তো বলছে? আমি নজদের শেখ, তোমরা যে বিষয়ে পরামর্শ করার জন্য বসছো, এই বিষয়ে আমার চেয়ে ভালো পরামর্শ দেওয়ালা নাই। পরামর্শটা কি? পরামর্শটা হইল যে মুহাম্মদকে নিয়ে কি করা যাবে।
আপনার কি কথা শুনতেছেন? মজমার যে অবস্থা, আপনারা বলার তো কোনো সুযোগ নেই, বলতে হবে তোমরা। দুই একজন হয়তো আশেপাশে আমার চাইতে বয়সে বড় আছে, না হইলে আর নাই, আমি যত দেখি আর কি। তা আপনারা কেমনি করব, তারপরও বলতে আছি আপনারা। গেট খোলা হয়েছে তো জিজ্ঞেস করলো আপনি কেন আসছেন, আপনি জানেন কেন? এগুলো আমি জানি, শয়তান না ইবলিস না কই যে আমি জানি, আমার খবর আছে, আমার বাহিনী আছে না, এরা আমার খবর দিছে। তোমরা একটা বিশেষ বিষয়ে এখানে বসছো, আমার পরামর্শটা নাও, কাজে আসবে। এখন পরামর্শ চলছে, কে কেউ প্রস্তাব দিতেছে যে মুহাম্মদকে দেশ থেকে বিতাড়িত করা হোক। শায়খ নাজদি কয় এই ভুল করবি না, ওই যে ওরে যেটা দিছে ওর কাছে যেটা আছে, বাহিরে গিয়া সব লোকের মুরিদ বানাইয়া পরে মক্কা আক্রমণ করে তো করে সাইজ করে এলেন। এগুলো আপনারা জানেন তো, এটা করা যাবে না। আরেক গ্রুপে বলে কি, তাহলে গ্রেফতার করিয়া মক্কার কোন জেলখানার মধ্যে এটা আটকানো। শায়খ নাজদি বলল এই ভুল করবি না, তার দলবল সুযোগ বুঝিয়া তালা ভাঙ্গিয়া ওরে বাইর করে বলে। কথা কি শুনতেছেন আপনারা? কথা খুব শুনেন। ইয়া আল্লাহ, আবু জাহালে প্রস্তাব করছে, কে? শয়তানের ভাই। আবু জাহালে প্রস্তাব করছে, আমরা যতটা গ্রুপ আছি এইখানে, যত গোত্র আছে, সব গোত্রের থেকে দুই চারজন যুবক, এভাবে দশ গোত্র হইলে বিশ জন, বিশ গোত্র হইলে চল্লিশ জন মিলে একসাথে নাউজুবিল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা আক্রমণ করে শেষ করে দিব। তো বনু হাশিম আর বনু মুত্তালিব আমাদের সাথে যুদ্ধের সাহস না পাইয়া পরে বলবে যে ঠিক আছে তো রক্তপণ দিয়া দাও, রক্তপণ। তা আমরা সবাই মিলে চাঁদা করে রক্তপণ দেওয়া কোনো বিষয় না। এইটা প্রস্তাব করছে আবু জালে। শায়খ নাজদি ওই যে হুজুর হুজুর হাতের মধ্যে তালি দিয়ে বলছে হ্যাঁ এই না একটা প্রস্তাব। আমি আপনাদেরকে যে এই কথাটা বলছি, বলার ইচ্ছা করছে, সেটা হইল উম্মতের ওলামায়ে কেরামের পরামর্শে আমরা জীবন চালাব, কিন্তু দেখলেই মৌলবি মনে করা ঠিক হবে না। কথা কয় না কেন খুব ভালো করে বুঝবে। লেবা আছে খিজরে মে আসাই কো রাহজন বিফেরতে হ্যায়, লেবা আছে খিজরে মে আসাই কো রাহজন বিফেরতে হ্যায়, আগর দুনিয়া মে রাহনা হো তুপের পহচান পয়দা কর, আগর দুনিয়া মে রাহনা হো তুপের পহচান পয়দা কর। খিজিরের পোশাকে, খিজিরে আলী ইসলামের পোশাকে এই সমাজের মধ্যে ইসলামের দুশ্মনরাও বসবাস করে। কথা কয় না কেন, আপনি চিনবেন না কিন্তু, সে খ্রিস্টান আপনার মসজিদে ইমামতি করে, সে কাদিয়ানি আপনার মসজিদে ইমামতি করে, করে কি করে না? আগর দুনিয়া মে রাহনা হো তুপের পহচানে পয়দা কর, দুনিয়ার মধ্যে থাকতে হইলে চলতে হইলে বুদ্ধি শুদ্ধি খরচ করে চলতে হবে। আমার বক্তব্য হইল যুবক তার যৌবনকে উম্মতের ওলামায়ে কেরামের পরামর্শে চালাবে, আমার বক্তব্য হইল বুয়া তার বুদ্ধিকে উম্মতের ওলামায়ে কেরামের পরামর্শে চালাবে, আর একটা পরামর্শ হইল মৌলবি দেখলেই বিশ্বাস করা যাবে না, বুঝতে হবে আসলে কোন মানের মৌলবি। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আল্লাহ ভালো করে বুঝার তৌফিক দান। আমিন। চিল্লাইন না, কেবল চিল্লাইন।
কথা কিন্তু শুনেন, কথা শুনেন, বুঝেন, মানেন। আমি বলছি বলা মানেন বুদ্ধি কম, কি কম, এই কথাতে কি একমত নেই? না আসলে একমত, বুদ্ধি কম না বলা মানে যেটা বুঝে আর এটা বুঝে না, যেটা না বুঝে আর ওইটা বুঝে, বুদ্ধি কম। বুড়াদের বুদ্ধি আছে, ইসলামী বুদ্ধিটা দুর্বল। কথা কয় বুড়াদের কি আছে? ইসলামের বুদ্ধি কি? উম্মতের উলামায়ে কেরাম আল্লাহ এদেরকে ইলমে ওহী দান করেছে, ইলমে ওহী। এই এরা অনেক উপরে বসবাস করে, ঢাকা শহরের 26 তলা বিল্ডিং এর উপরে উঠলে সারা ঢাকা শহর দেখা যায়, মগর নিচতলার থেকে সামনের বারান্দা সহ কিছু দেখা যায় না। 3 তলায় উঠলে আর একটু দেখা যায়, 10 তলায় উঠলে আর একটু দেখা যায়, 26 তলায় আরো বেশি দেখা যায়, 100 তলার উপরে উঠলে কোনো কথাই নাই। কোরআন সুন্নার এলেমের কারণে উম্মতের উলামায়ে কেরাম আল্লাহ পাকের দয়া, অন্য সবার চাইতে দিন ইসলামটা দেশের জন্য ক্ষতিকর কি উপকারী কি, এটা উম্মতের উলামায়ে কেরাম কম বুঝে না বেশি বুঝে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত উঠে দেখেন। আর একটু বললে অসুবিধা, অসুবিধা আপনারা তো মুশকিল। আরে কেমনে কইতাম, বল কইতাম তুই নে বেটা, তুই তুই এনে থাকবি বেটা, কন কন বেটা। এ আপনাদের দেশের ছেলে নোয়াখালীর মানুষ আছে না, কথা কয় যে কইলে মায়ে মারি খায়, না কইলে ওর কথা কয় না, কইলে মায়ে কি খায় আর না কইলে, তো মাও মারি খাওয়ার দরকার নাই, বাপেও হারাম খাওয়ার দরকার নাই। আমি কম না আপনারা বুঝেন, এখন এটা তো বুঝতে হবে। ওই যে স্বামীর সাথে বিবির জামিলা, স্বামীর সাথে বিবির জামিলা, এই জন্য বিবি নিয়ত করছে তোরা আমি মরা মুরগি খাবো, এই জন্য বিবির সাথে কখনো জামিলা করবেন না, লবণ কম দিয়ে দিব অথবা বেশি দিয়ে দিবে, মরিচের হলুদ বেশি দিয়ে দিবে, একদম খানা শেষ জল্লা। তো এই বেচারার বিবির সাথে সমস্যা হয়েছে, ওই কয় যে আমি স্বামীরে শিক্ষা দিব, মুরগি মরা মুরগি জবা করছে, এটা আবার ছোট বাচ্চা 5 বছরের বাচ্চা দিয়ে খেয়ে পালাইছে, বাপে জন খাইতে বসছে, ছেলে কেবল বারবার এ কথা বলে, যদি বলি তো মায়ে মারি খায়, যদি না বলি বাপে আরাম খায়, মায়ে চিন্তা করে না জানি কইয়া দেয়, বাপে কয় কি হয়েছে বাবা, কয় না কইলে মায়ে মারি খেব, না কইলে বাপে আরাম খেব, কথা কয় না বারবার এই কথা। পরে বাপে চিন্তা করলো এটা তো কব না রে, তো থাক দরকার নাই, মুরগি না খাইলে কি মানুষ মরে, খাইলাম না। আপনার কি আমার কথা বুঝতেছেন? মাফ করবেন আমাদের অবস্থা হইলো এই, চিনলেস না কন কন, কইলে বাপ মায় মার খেব, না বললে বাপে আরাম খেব, মায়ের খাওয়ার দরকার নাই, হারাম খাওয়ারও দরকার নাই। বস পরামর্শ হইলো হক্কানি উলামায়ে কেরামের কথার বাইরে আমরা চলবো ইনশাআল্লাহ। কে কে তৈরি আছেন হাত উঠে দেখুন, যুবকের ওয়াজ করবেন না, যুবক আইতে আছে, আমি এবারে আমার লাইনে কিছু কথা বলি। আমি আপনাদের সামনে কোরআনে মজিদ থেকে 1-2টি আয়াত তেলাওয়াত করছি এবং হাদিস ফাকের থেকে 2টা হাদিস পাঠ করেছি। আমার আজকের এই বৈঠকের মূল আলোচ্য বিষয় হইল আল্লাহকে, আল্লাহ রসুলকে ভালোবাসলে কি লাভ। শুনতেছেন আপনারা? তার আগে আলোচ্য বিষয়টা আপনি ঠিক করেন।
রব্বুল আলামিনকে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে লাভটা কি, এটা হলো আজকের আলোচ্য বিষয়। কি ভাই চলবো না আলোচনাটা? ভালোবাসা তো মানুষের ফেতরতি জিনিস, সৃষ্টিগত বিষয়, মানুষের অভ্যাসের মধ্যে আছে ভালোবাসা। কত মানুষ যে কত জিনিসকে ভালোবাসে, সুবহানাল্লাহ। হ্যাঁ, ভালোবাসা ছাড়া আসেনি। ওয়ামা সুম্মিয়াল ইনসানু ইল্লা লিউনসিহি, ঠান্ডা মাথায় বুঝবেন, আর যদি হাউ কেউ করেন ওইটা ওয়ামা সুম্মিয়াল ইনসানু ইল্লা লিউনসিহি ওয়ামাল কলবু ইল্লা আন্নাহু ইয়াতাকাল্লাবু। ইনসান এটা বাহিরে হয়েছে, শব্দটা বাহির হয়েছে উনসিয়ত হতে, উনসিয়ত মানে ভালোবাসা। মানুষের সৃষ্টির মধ্যে ভালোবাসা আছে, মানুষের অভ্যাস হলো ভালোবাসা। যে এনে যাই ক হুজুর কত কান্না কানছি গে হুজুর, কি বেটা আমি কি তোর সাইরে না চা খাওয়াইছি, তুই কানছস কা? ওই ভালোবাসা, মহাব্বত আসেননি আপনারা? আরে এখানে আসেননি কি লেগা? কয় যে ভালোবাসার কারণে মানুষের ফেতরত মেজাজের মধ্যে, সৃষ্টির মধ্যে ভালোবাসা। হ্যাঁ, মুশকিল হলো ভালোবাসা যে কোন জায়গায় লাগামো এটা বুঝি না, কথা কয় না। পৃথিবীর সব মানুষ পাগল পাগল। আজকে আসলে এই ওয়াজটা আমি এক মানে আমি জুমার মসজিদে গেছি, দেখলাম যে না ওয়াজটা তো সুন্দর, এটা অপ্রস্তুত অবস্থায় ওয়াজটা করছি, দেখলাম যে ওয়াজটা সুন্দর, আলহামদুলিল্লাহ বয়ানও শুরু হয়েছে আর ভিতরে তার তীব সিরিয়ালও হওয়া আরম্ভ করছে। পরে চিন্তা করলাম যে আজকে যেহেতু ওইখানে যাব তো এইটাই করি, পুরানো ওয়াজ ঢাকার ওয়াজ এটা। পৃথিবীর সব মানুষ পাগল, বুদ্ধিমান কেউ নাই, এই বুদ্ধিমান কেউ নাই। কবির আমাকে পাগল কইল, আমি কইলে সমস্যা তো? এই জন্য এক বুজুগের রেফারেন্স দিতে আছে, উনি কইতে আছে হার কে রাদার বাগ দিদাম মস্ত বুদ বেখবর। আল্লাহ জানে আজ ওয়াজ কোন দিকে যায়। কিন্তু তুই যে কি খাসে রে বেটা, ওয়াজও শুনোস কি খাসে? অসভ্য পোলা মানে এই ওয়াজ নি করতে আছি আমি। হার কে রাদার বাগ দিদাম মস্ত বুদ বেখবর, বাগ মস্ত জাগ মস্ত গুঞ্চা এ গুলজার মস্ত, বাগ মস্ত জাগ মস্ত গুঞ্চা এ গুলজার মস্ত। আল্লাহর এক আশেক বলেন বাগানে গিয়ে দেখি বাগানের ফুল পাগল, বাগানের ফুল চিন্তা করে আমি কখন কারো নাকের মধ্যে যাব গ্রান নেওয়ার দেওয়ার জন্য, আবার বিদেশি মেহমানদের সামনে পুষ্পস্তবক হিসাবে আমি কখন যাব, সুন্দরী মেয়েদের খোঁপার মধ্যে আমি কখন যাব, এদেরকে এদের সৌন্দর্য বর্ধনের জন্য বাগানের ফুল পাগল, বাগানের মালি পাগল, কেমনে ফুলের পরিচর্যা করবে, ফুলের উৎপাদন কিভাবে বাড়াবে বাগানের মালি পাগল। বুলবুল ফুল দেখলেই যার জজবা উঠে গান বলার জন্য বুলবুলও পাগল। হারেকে রাদার বাগ দিদাম মস্ত বুদ বেখবর, বাগ মস্ত জাগে মস্ত গুঞ্চায়ে গুলজারে মস্ত। আল্লাহু আকবার, কেউ টাকার জন্য পাগল, কেউ বিল্ডিং এর জন্য পাগল, কেমনে বিল্ডিং বানাবে, ঠিক আছে নি? কি ভাই হইতেছে নি কথা? আপনাকে পোষাইব, আপনাকে রক্ত হিসেবে পোষাইবার কথা না, আমি এদিন পারি মানে একটা মজমার রক্ত গরম করার জন্য যে কথাগুলো বলার দরকার এগুলো আমি পারি। আল্লাহর দয়ায় দুই হইতে তিন মিনিট লাগবে আপনারা স্লোগান শুরু করবেন, কিন্তু আমার উদ্দেশ্য এটা না, আমার স্লোগান না, আমার উদ্দেশ্য হলো কথা বোঝানো।
কেউ টাকার জন্য পাগল, কেউ বিল্ডিং এর জন্য পাগল, কেউ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করিয়া কেমনে চেয়ারম্যান হবে, কেমনে মেম্বার হবে, কেমনে এমপি হবে এর জন্য পাগল, কেউ আমেরিকা যাওয়ার জন্য পাগল, কেউ অস্ট্রেলিয়া যাওয়ার জন্য পাগল। আরে কথা কয় না কেন, কথা এগুলো বাস্তব না অবাস্তব? কেউ অস্ট্রেলিয়া যাওয়ার জন্য পাগল, ছেলেটা মেয়ের জন্য পাগল, মেয়েটা ছেলের জন্য পাগল, মাফ করবেন কেউ ক্ষমতায় যাওয়ার জন্য পাগল, আর কেউ ক্ষমতায় কেমনে থাকবে এটার জন্য পাগল। মগর আল্লাহর কিছু বন্ধ আছে, এই সমস্ত পাগলামির সাথে সম্পর্ক নাই। এরা পাগল হলো কিভাবে আল্লাহকে আল্লাহর রসুলকে খুশি করবে এর জন্য পাগল। আর কে রাদার বাগ দিদা মস্ত বুদো বে খবর, বাগ মস্ত জাগ মস্ত গুনছায় গুলজারে মস্ত। বলছি সবাই আশেক, সবাই প্রেমিক, কথা কি আপনারা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত উঠে দেখান তো। আলহামদুলিল্লাহ, এই বুঝতে একটু সময় লাগে তো, কারণ আপনাদের ফুল মানসিকতার পরিপন্থী বয়ান চলছে। আপনারা যেটা চাইতেছেন সেটা না, ঠান্ডা লাইনের ওয়াজ। আমি বলি স্প্রাইটে লবণ দিলে লাফ হয় কিন্তু ভিটামিন নাই, স্প্রাইটে লবণ দিলে স্প্রাইট বোতলেতে বাইরে যায়, গ্লাসের স্প্রাইটে লবণ দিলে উতরাইয়া পড়ে যায়, ভিটামিন নাই। চিনির দুধের মধ্যে চিনি দিলে লাভ হয় না, মগর খাইলে ভিটামিন, কথা কয় না কেন? এখন পুরা দেশের অবস্থা চলছে স্প্রাইট মার্কা বয়ান, দুধের মধ্যে চিনি দেওয়া মার্কা বয়ান দেশ পুরো দেশে চলে না, কথা কয় না কেন? খুব বুঝবেন, সব কথা সব সময় বলা যায় না, সময়ের অপেক্ষা করতে হয়। আল্লাহ, এক একজন এক এক লাইনের পাগল, আমরা আল্লাহর জন্য পাগল, আল্লাহ রসুলের জন্য পাগল, এর জন্য কারা কারা তৈরি? একটু আল্লাহর রাস্তা হাত উঠে দেখেন, মেহরবানি, একটু পাগলে দেখেন না। না না, স্লোগান লাগবে না, স্লোগান অন্য টাইমে দিস তোরা, আমার কথাগুলো শুনো শুধু। আল্লাহর জন্য আল্লাহ রসুলের জন্য ভালোবাসা হইলে কি লাভ, কথা কয় না? এই এরে বাবা, তোরা তো বেকায়, আমি আমার মনে হয় মোটামুটি এত বছরের ভিতরে এত এলোমেলো কোথাও দেখিনি। ঠিক কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, সুবিধা হাউ কাউ করলে কথা হয় না। আল্লাহর জন্য আল্লাহ রসুলের জন্য ভালোবাসা হইলে। আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, পৃথিবীর কোন মানুষটা আছে যে সে মারা যাবে না? ওর কথা কয় না কেন? আছে? যুবক কি মনে করতে পারবে যে আমি মরবো না, নাকি মনে করবে যে বুড়ো হওয়া আছে আমি মরবো না? পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার পৃথিবীতে আসার কি আছে, যাওয়ার কি নাই বলেন? দেখেন এইখানে আমাকে একটা সময় দেওয়া আছে, ইনশাআল্লাহ আমি আমার নির্দিষ্ট সময়ের ভিতরে কথা শেষ করে যদ্দূর আলোচনা হয় বেশি না, এই জন্য একটু ধৈর্য ধারণ করে। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই, এটা খুব খেয়াল করব। কেউ পৃথিবীতে সব সময় থাকতে পারবে না, এবং মৃত্যু বড় আজীব জিনিস, মৃত্যু কোনো মৌলবীকে মৌলবীর এলেমের কারণে আর জ্ঞানের কারণে মৃত্যু এ কথা বলে না, মৌলবী মানুষ একটু পরে নি। কোনো নেতাকে এটা বলবে না যে নেতা মানুষ, তারা একটু পরে নি। কোনো গরিব মানুষকে এই কথা বলবে না মৃত্যু এ যে গরিব মানুষ, ওরে নিয়ে লাভ কি, পরে নি। বুঝে নাই কথা? দোস্ত কো ইয়ারো কে আন্দর সে উচক লেতি হ্যায় ও, মৌত সে মানে নহি দরবান না কোই পাসবান,
मौत जाहिल पर जहालत से नहीं करती रहम। दोस्त को यारों के अंदर से उचक लेती है वो, मौत से माने नहीं दरबान ना कोई पासबान। मौत से माने नहीं दरबान ना कोई पासबान। मौत जाहिल पर जहालत से नहीं करती रहम। इल्म पर आलिम की भी उसको नहीं तरसे जवान। মৃত্যুর কোনো দয়া মায়া নাই, মৃত্যুর কোনো সিরিয়াল নাই, কি নাই? যাইতে হবে না? কথা কয় যাইতে হবে? আল্লাহকে আল্লাহর রসুলকে ভালোবাসলে কি লাভ? একদম প্রথম লাভ সেটা হইল আপনার কাছে মৃত্যুটা বড় মজাদার মনে হবে। আপনি মৃত্যুর জন্য উদগ্রীব থাকবেন, মৃত্যুর জন্য সবসময় অপেক্ষা করবেন। কেন? যখনই আল্লাহর সাথে ভালোবাসা হবে, রসুলের সাথে ভালোবাসা হবে, তো আপনি বলবেন যে এইখানে তো আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ সম্ভব না, আর রসুলের সাথে তো এইখানে মুশকিল, সবার কি হয়? কিন্তু মুসলমান বলতেই কাফেরদের কথা নাই বললাম। কবরে যাওয়ার সাথে সাথে যে তিন প্রশ্ন, তিন প্রশ্নের এক প্রশ্ন হইল মান হাজার রাজি। জিজ্ঞেস করবে এই লোকটাকে চিনুনি কে উনি? কবরে যে তিনটা প্রশ্ন কি জানা আছে না? মার রব্বুকা কে? কে কে কে? অমা দিনুকা? হ্যাঁ, মান নবিয়ুকা? ও মুখস্থ করে বলাইছেন না? এটা জরুরি কথা খেয়াল রাখবেন, মুখস্থ করে কবরে গিয়া প্রশ্নের উত্তর দেওয়া মুশকিল। কথা কয় না? যারা মুখস্থর থেকে কথা বলে এরা কিন্তু দমক খাইয়ে বুলে যায়। যার জিন্দগির প্রতিটা ক্ষেত্রে রুবুবিয়াতের সাথে সম্পর্ক, সে বলতে পারবে রব্বি আল্লাহ। যার জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের সাথে সম্পৃক্ততা, সে বলতে পারবে আমার ধর্ম ইসলাম। ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে, সুদের বিরুদ্ধে ওয়াজ করলে যদি কারো শরীরে লাগে, তাহলে সে বলতে পারবে না আমার ধর্ম ইসলাম। আরে কথা কয় না কেন? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বললে যদি কারো শরীর জ্বলে, তো সে বলতে পারবে না আমার ধর্ম ইসলাম। এটা মুখস্থ করিয়া বলার জিনিস না। এরম জিন্দিগিতে বহুত কিতাব মুখস্থ করে বলেছে, কিন্তু উস্তাদের সামনে গেছি আর ভুলে গেছি। ডরে ডরে ভয়ে হুজুরে বললাম, হুজুর আমি তো সব ভুলে গেছি। কি লেগে বাবা? আমি কই আপনার ভয়ে? কয় আমি তো হে আগের জনে। তো কয় যে তুমি এটা পারো না? যখন আমাকে আশ্বস্ত করছেন পারো না, বললাম হ্যাঁ হুজুর এটা পারি তো। কও কইছি তো এটা পারো না? হ্যাঁ পারি তো। কও কইছি? পরে পঞ্চাশে পঞ্চাশ নম্বর দিছি। ভয় থাকলে সোরের মনে ফুলিশ ফুলিশ সব সময় থাকে। তোর আল্লাহর রুবুবিয়তের সাথে সম্পর্ক নাই, ইসলাম তোর জীবন বিধান এটার সাথে সম্পর্ক নাই, মোহাম্মদ মুস্তফার আদর্শের সাথে তোর সম্পর্ক নাই। তুই বলে ফেলে দিন আল ইসলাম রব্বি আল্লাহ হাজা মোহাম্মদ, এত সুজনই বড় হয়েছে। আপনি দেখবেন যে ঘরে দাড়িওয়ালা মানুষ নাই, ওই ঘরের কোনো ছোট বাচ্চারা যদি আপনি দাড়িওয়ালা হুজুরের কাছে, বিশেষ করে লাল দাড়িওয়ালা হুজুরের কাছে মুখ দিবেন যে আনেন, ভয় পায়। আমার ঘরে তো এরকম নাই, কথা কয় না? আমার ঘরে তো দাড়িওয়ালা নাই, এটা আমার যে কেরুন দিয়া যায় লাল দাড়িওয়ালা, হে ভয় পায়। কি ফুকটুক নিবে এমনি ভয় পায়। তোর বেটা রসুলের আদর্শের সাথে সম্পর্ক নাই। কবরের যখন রসুল আসবেন, দাড়িওয়ালা রসুল আসবেন, তুই কি হা এটা কেড়ে? আমরা আমার ওয়াজ বুঝেন না? বুঝেন না ওয়াজ? বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত তুলে দেখান। আমি এটা কেন বললাম? আপনি তো মুখস্থ করে বলাইছেন রব্বি আল্লাহ দিনিয়াল ইসলাম
হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বি আল্লাহ আমার রব গে হাই হাই ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم এত সোজা না দুই নম্বরই করবা আর বলে বা রব্বি আল্লাহ এত সোজা না এটা মুখস্থ করে উত্তর দেওয়ার জিনিস না এইটা জীবনের প্রতিটি মানে শরীরের হাড্ডি গোশত চামড়া মাংস সব কিছুর সাথে রব মিশে যাইতে হবে তখন গিয়া রব্বি আল্লাহ মুখ দিয়ে বাইর হবে ইসলাম জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে তবে গিয়া মুখ দিয়া ইসলাম বাইর বুঝে না কথা তুই দাঁড়াইয়া বসব করবি আর কবি আমার ধর্ম ইসলাম তুই আরেকজনের মাইনিয়ারে হুন্ডাত করি ঘুরে বিবেটা যুবক তোর খেতা ভরি তুই কবি দিয়ে আমার ধর্ম ইসলাম তুই দাঁড়ি সাজবি আর তুই বলবি আমার ধর্ম ইসলাম আরে কথা কয় না কেন তুই রসুলের আদর্শের বিরোধিতা করবি তুই বলবি আমার ধর্ম ইসলাম হ্যাঁ তুই ইসলামটাকে শুধু নামাজ আর রোজার মধ্যে সীমিত রাখবি কইলে মায়ে মারি খায় না কইলে বাপে হারাম খায় কথা কয় না কেন কইলে মায়ে মারি খায় না কইলে বাপে হারাম খায় তোর কাছে ইসলামের কিচ্ছু নাই তুই কবি আমার ধর্ম ইসলাম হায় হায় মেরে জিন্দগি কা মকসদ তেরে দি কি সরফরাজি এটা দাঁড়াই দিছে কে মেরি জিন্দগি কা মকসদ তেরে দি কি সরফরাজি মাই এসিলিয়ে মুসলমান মাই এসিলিয়ে নামাজি আমার জিন্দগির টার্গেট আর উদ্দেশ্য হলো ও আল্লাহ তোমার দিন কে বুলন্দ বালা করা কথা কয় না তোমার দিনকে ইসলামকে প্রতিষ্ঠিত করা এস্টাবলিশ করা এটা আমার জিন্দগির টার্গেট মেরি জিন্দগি কা মকসদ তেরে দি কি সরফরাজি মাই এসিলিয়ে মুসলমান মাই এসিলিয়ে নামাজি আমি এই জন্য মুসলমান ইসলামের জন্য কথা কয় না আমাদের অনেকের জিন্দগির টার্গেট হইলো অমুক দলকে ক্ষমতায় বসানো অমুক দলকে ক্ষমতাতে সরানো কথা কয় না এটা কি একজন মুসলমান বাচ্চার জিন্দগির টার্গেট এটা মুসলমান বাচ্চার জিন্দগির টার্গেট হইল সমাজের প্রতিটি ক্ষেত্রে ইসলামকে প্রতিষ্ঠিত করা ঠিক না বেটে ওমাইয়ার গাবু আমিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিয়া নাফসা ওমাই ইয়ারগাবু আম মিল্লাতে ইব্রাহিমা ইল্লা মান সাফিয়া নাফসা কথা বল আরেকখান আছে ফালাই ইয়াকুবালা হ্যাঁ ফালাই ইয়াকুবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইরে ভাই অনুরোধ করতেছি রে ভাই আমি বলতে পারতেছি না তোমরা বুঝা না আমার ভিতরে থেকে কিছু কথা টাইনে নিলে সুবিধা সব কথা আমার নিয়ে আমার দিয়ে বলাইও না কিছু কথা তোমরা বুঝে নিও কথা কয় না কেন ইন্নাদ দিন ইনদাল্লাহিল বলেন 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 ইন্নাদ দিন ইনদাল্লাহিল আল্লাহ বুঝার তৌফিক দান আমিন বলেন আমিন বলেন আপনারা বলবেন হুজুর আপনার সাহস নাই না সাহসের কিছু না বিষয়টা সাহসের না বিষয়টা হলো কারো যেন কষ্ট না হয় কথা কয় না বিষয়টা যেন কারো কষ্ট না হয় সাফেও মরক লাঠিও যেন না ভাঙে বুঝে না আমি বলছি আল্লাহর সাথে রসুলের সাথে ভালোবাসা হইলে প্রথম লাভ হইল মৃত্যুটা বড় মজাদার হবে
কারণ এই, কারো মহব্বতের জিনিস যদি পিছনে থাকে এ সামনে যাইতে চায়, কথা কয় বিবি বাল বাচ্চা দেশে রেগে যখন আপনি আমেরিকায় পথ দেন এয়ারপোর্টে সমানে কান্নাকাটি করেন, আর কাল পিছনের দিকে তাকান। আর যদি আপনার বউ আরেকটা আমেরিকাও থাকে আর বিবির চাইতে যদি টাকার জন্য ভালোবাসা বেশি হয়, আপনি বলবেন যা বিবি জল্লা যাক টাকা তো আছে আমেরিকা। আমি বলছি ভালোবাসার জিনিস ব্যক্তি বা বস্তু সামনে থাকলে সামনে যেতে সুবিধা, আর না হইলে কেবল পিছন দিকে তাকাবে। লায়লার বাড়িতে যাবে মজনু, লায়লার বাড়িতে মজনু যাবে। এখন মজনু একটা গাড়িতে উঠছে, গাড়ির নাম হলো উঁট। এই উঁটের বাচ্চা আছে, উষ্টি এর বাচ্চা আছে, বাচ্চা পিছনে, লায়লার বাড়ি সামনে। মজনু ওইদিকে পথ দিছে, কিছুক্ষণ পরে সুযোগ পাইলে উঁট পিছনে দৌড়ায়। মজনু চিন্তা করলো কিরে উঁট পিছনে যায় কা, পরে খেয়াল হয়েছে ওহো উঁটের যে প্রেমাস্পদ মহব্বতের বস্তু সেটা তো পিছনে, আমার মহব্বতের বস্তু সামনে, অতএব এই উঁট দিয়ে আমি সামনে যেতে পারবো না। উঁটের ধুইয়া আটা আরম্ভ করছে। যে সমস্ত দুনিয়াদার দুনিয়া নিয়ে ব্যস্ত, টাকার প্রেমিক, সম্পদের প্রেমিক, ক্ষমতার প্রেমিক, এই দুনিয়া ছাইরা যাইতে চায় না, কথা কয় না কেন? কারণ তার মহব্বতের বস্তু সামনে না, কোথায় বলেন? তার মহব্বতের বস্তু সামনে না, কোথায়? আর যে সমস্ত মানুষের আল্লাহর জন্য ভালোবাসা, রসুলের জন্য ভালোবাসা, আল্লাহ পাকের দয়া, এরা মৃত্যুর জন্য উদগ্রীব থাকে, যে মৃত্যু আসলেই তো আমার সুবিধা, সামনে গেলেই প্রথম ধাক্কাই কবরে মোহাম্মদ আরবির সাথে দেখা হয়ে যাবে। আর কুফাল যদি ভালো হয় কবরের ভিতরে রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। এটা কেমনে বললাম? শায়খ তাফসির আল্লামা আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাই, আপনাদের কষ্ট হয় না তো? আল্লামা আহমদ আলী লাহোরী, ওনার কবরের মধ্যে ওনাকে কেউ স্বপ্নে দেখছেন, জিজ্ঞেস করছেন যে আপনার সাথে কি ঘটনা ঘটছে, তো উনি বলছেন আসলে মনকার নাকিরের প্রশ্ন তো আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরে আমাকে রব্বুল আলামিনের সামনে পেশ করা হয়েছে। সুবহানাল্লাহ, না দেখবেন সব ছাত্রের পরীক্ষা সব শিক্ষকে নিতে পারে না, নেয় না। ছাত্র যদি নাকি ব্রেনি হয় ভালো শিক্ষকের পরীক্ষা নেয়, আর যদি বন্দা যদি নাকি আশেক মার্কা হয় আল্লাহ কয় ঠিক আছে এতদিন আমার দেখে নাই একটু তার সাথে একটু কথা বলি। আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাই, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করা হয়েছে, উনি ওইখানেও কান্না করেন। আল্লাহ জিজ্ঞেস করলেন আহমদ তুই এত কাদস কা? আহমদ আলী লাহোরী বললেন আল্লাহ আপনার ভয়ে কাঁদি, মহব্বত করি কিন্তু ভয় হল। কয় তুই না দুনিয়াতে কানসস, ওই কান্না এখন থামে নেই? কয় না এখন তো আরো বেশি কান্না কারণ আমরা সামনে। আল্লাহ বলেন আহমদ তুই আমার যে ভয় করতেছস আগেও করছস, এই খাতিরে আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। আবার কথা বুঝতেছেন আপনারা? এটা অনেকে অনেক কথা বলবে যে হুজুর এগুলা কইেন না স্বপ্নের কথাটা। আরে বাবা স্বপ্ন তো তিন প্রকার, কয় প্রকার? এই স্বপ্ন কয় প্রকার? তিন প্রকার, আল-কায় রহমানি, হাদিসে নফসানি, তাসভিলে শয়তানি। যেটা মনের কল্পনার স্বপ্ন এটা মিথ্যা, যেটা শয়তানের ভিতরে ঢুকে এটা মিথ্যা। কিছু স্বপ্ন তো আল্লাহর পক্ষ থেকেও হয়, কথা কয় না কেন? এটা কি মিথ্যা না সত্য? এটা খুব বুঝবেন, যে যেমন তার স্বপ্ন তেমন। যে লোকটা মিথ্যা কথা বলে তার স্বপ্ন মিথ্যা হয়, যে লোকটা সত্য কথা বলে তার স্বপ্ন সত্য হয়। বুঝে না কথা? বুঝে, মূল বিল চলছেন। বুখারী শরীফের রওয়ায়াত, কালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসদাকুহুম রুয়া আসদাকুহুম হাদিসা, আসদাকুহুম রুয়া আসদাকুহুম হাদিসা। যারা দুনিয়াতে সত্য কথা বলে তাদের স্বপ্নও সত্য হয়, যারা মিথ্যা কথা বলে তাদের স্বপ্নও মিথ্যা হয়। মাফ করবেন অহরহ যারা সমাজের মধ্যে মিথ্যা কথা বলে,
দেশ জাতি ইসলাম নিয়া যে সত্য তার স্বপ্ন তারা দেখে তাদের স্বপ্ন মিথ্যা। উম্মতের আহলে দিল ওলামায়ে কেরাম যেহেতু সদা সত্য কথা বলে, এই জন্য দেশ জাতি ইসলাম নিয়ে তাদের যে স্বপ্ন আর পরিকল্পনা আল্লাহর দয়ায় সত্য হয়। বুঝেন না, বুঝেন না, ও বুঝেন না, বুঝলে বুঝলে অবস্থা আরেক রকম হইতো। অন্ত উঠতেছেন না হইলো মোহাব্বতে, না হইলে ভাগে কম পড়তে আছে। আর আমারও কি লেগে এই লাইনের আলোচনা শুরু হয়েছে আমার জানা নেই, উথামতাম আলোচনা বাদ দিয়ে এত একটু ডিপের আলোচনা কি লেগে আমার বুঝে আসতেছে। আমি বলছি কারো সাথে সাথে যদি মহাব্বত হয়, ভালোবাসা হয়, আর মহাব্বতের বস্তুটা যদি সামনে থাকে, সামনে যাইতে ভালো লাগে না খারাপ লাগে? দুনিয়াদারদের মহাব্বতের বস্তু কি সামনে না পিছনে? দুনিয়া, বিল্ডিং, ব্যাংক ব্যালেন্স, কথা কয় না কেন, ক্ষমতা, যাওয়ার আশা, থাকার আশা, এই জন্য মরতে চায় না। কিন্তু যারা আল্লাহর আশেক, আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত আছে, এদের ভালোবাসার ব্যক্তি পিছনে না সামনে? তাই না, আল্লাহ রসুলকে ভালোবাসার প্রথম লাভ হইল মৃত্যুটা বড় মজাদার হোক। আমরা কি চাইনি আমাদের মৃত্যু আরামদায়ক আর মজাদার হোক? কে কে চাই হাত ধরে দেখেন মেহরবানি করে। আল্লাহর এক আশেক বলেন কি শুনে লন, রাহাতে যা তলবম ওয়াজ পায় জানা বেরাওয়াম, নজরে করদম কে গর আয়াত বসর জি গমে রোজে তাদরে মায় কাদা সাদা ও গজল খা বেরাওয়াম, তাদরে মায় কাদা সাদা ও গজল খা বেরাওয়াম। আল্লাহর এক আশিক বলেন, যেদিন আমি মারা যাব, এই দুনিয়ার এই চাকচিক্য ধুইয়া যখন কবরের দেশে যাব, এই দিনটা আমার জন্য আরামদায়ক, শান্তির দিন, মজাদার দিন। সুবহানাল্লাহ কইলেন না, কইলেন না সুবহানাল্লাহ? বুঝে না, বুঝে না, মনে করছে মুসলমান সবসময় দুনিয়াতে থাকবে? না, সবসময় দুনিয়াতে থাকবে? আমার আমার মৃত্যুটা যেন মজাদার হয়, শান্তিদায়ক হয়, আরামদায়ক হয়, খুশির মৃত্যু যেন হয়, এর জন্য আল্লাহর মহব্বত জরুরি, রসুলের মহব্বত। বুঝে আসে নাই? আর সে এটা হলো এক নম্বর লাভ, আর বেশি বাংলাম না, এটা এক নম্বর লাভ। আর শুনেন না আপনারা, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু সন্নিকটে বিবিয়ে বলেন, বেলালের বিবিয়ে বলেন, ওয়া হুজনা, হায়রে পেরেশানি, হায়রে টেনশন। বেলাল বলেন, বিবি এটা বলো না, এর আওয়াজ করিস না রে বাবারা, ওয়া হুজনা, আরে পেরেশান, আরে টেনশন। বেলাল বলেন যে এটা বলো না, বলো ওয়া ফারহা, আরে খুশি, আরে মজা। এখন অন্যরা জিজ্ঞেস করো, তোমার মৃত্যুর সামনে তুমি কো হায়রে মজা, আরে আরাম, আরে শান্তি, ঘটনাটা কি? বেলাল বলেন, আমার মহব্বতের ব্যক্তিরা সামনে, এরা আগে চলে গেছে গা, রসুল আকরাম চলে গেছেন আগে, সিদ্দিক আকবর আগে চলে গেছেন, ফারুক আজম আগে চলে গেছেন, মারা গেলেই ওনাদের সাথে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ, কর না, আমরা কিন্তু অনেক নেতার আদর্শে বিশ্বাসী, আমরা রাজনীতি করি কিন্তু মরতে চাই না, অথচ তুই মরলে তোর নেতার সাথে সাক্ষাৎ হবে। বুঝে না, হুদা এটা হলো দুই নম্বর বাউতাবাজি, নেতার সাথে মহব্বত নাই, নেতারা দেখতে চায় না। আমরা কিন্তু আমাদের নেতা মোহাম্মদ রসুলুল্লাহকে দেখতে চাই, ওনার সাথে মহব্বত, আল্লাহর সাথে মহব্বত, এই জন্য মরতে চাই। আইলে মৃত্যু ভালোবাসার প্রথম সুবিধা হইলো মৃত্যুটা বড় মজাদার হয়, আরামদায়ক। দুই নম্বর, আমার সময় কুলাবে না, আল্লাহর সাথে আর রসুলের সাথে ভালোবাসা হইলে, বিশেষ করে আল্লাহর সাথে যদি ভালোবাসা হয়, কারোর সাথে কারো ভালোবাসা হইলে, সে যদি কোনো আবদার করে, ভালোবাসার মানুষটা এই আবদার রক্ষা করে, কথা কয় না? হ্যাঁ, বুঝেন নি কথা? আপনার সাথে কোনো নেতার যদি সম্পর্ক ভালো হয়, নেতার কাছে কোনো আবদার করলে নেতা শুনেন কি শুনেন না?
আরে কথা কয়েন কি ভাই আমনে, আমরা তো আমনে রে, কহ তো নেবি না, আমরা তো আমনে রে ভাই, আপনার জন্য তো নির্বাচনী লড়াই করছি আমরা, কত নে কি লিখবো, আবদার রক্ষা করে আবদার 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 ছেলে মেয়েরে এসে খাওয়ায়, খাওয়াইয়া খাওয়াইয়া খাতির করে, দুই তিন বছর পর হঠাৎ করে আবদার করে বসে, ওর কথা কয় না। আর মেয়ে চিন্তা করলো এতদিন খাওয়াইলো, মহব্বত হইলো, ভালোবাসা হইলো, আবদার যদি না রাখি, আমার বক্তব্য হলো ভালোবাসার মানুষটার কাছে যে আবদার করে সে আবদারটা পূরণ হয়। ঠিক যে মানুষগুলো আল্লাহর সাথে মহব্বত হয়, ভালোবাসা হয়, রসুলের সাথে মহব্বত আর ভালোবাসা হয়, এই মানুষগুলো আল্লাহর কাছে কোনো দোয়া করলে সহজে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, কোন শিক্ষা দিয়া কোন, এই জন্য আমরা আল্লাহওয়ালাদের কাছে দোয়ার জন্য যাই। কেন যাই? কারণ এরা বুঝে যে আল্লাহর সাথে সম্পর্কটা ভালো, যেহেতু আল্লাহর সাথে সম্পর্ক ভালো, উনি দোয়া করে আল্লাহর কাছে আবদার করলে আল্লাহ আবদারটা রক্ষা করবে। এটা একটা লাভ, লাভ না ক্ষতি? আরে আপনার দোয়া কবুল হোক আপনি চান কি চান না? হ্যাঁ হ্যাঁ, যদি বুঝতেন আর কি। মাশাল্লাহ, জীবনে কত কিছু আল্লাহর থেকে দোয়া করে নিয়ে এনেছি। আপনার কিছু দরকার হলে আপনি নেতার কাছে যান, দরকার হলে কার কার কাছে যান, আমি আপনাকে পরামর্শ দিব, আপনার দরকার হলে আপনি আল্লাহর কাছে চান। নেতা দেওয়ার টাইমে হিসাব করবে, বেশি দিল না কম দিল, আল্লাহ পাক দেওয়ার টাইমে হিসাব করবে না। এমন আজীব আল্লাহ, দীর্ঘ 80 বৎসর দুই নম্বরি করার পরেও মনের অজান্তে মুখ দিয়া সমাদ বাইরে হয়ে গেছে, সনমের জায়গায় সমাদ, সনম মানে মূর্তি, সমাদ মানে আল্লাহ। তাফসীর ইবনে কাসীরের মধ্যে হাফেজ ইমাদউদ্দীন ইবনে কাসীর রহমতুল্লাহ রেওয়ায়ত করছেন, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে উত্তর এসেছে, লব্বাইক ইয়া আব্দি, এ বন্দা তুই আমার কাছে কি চাচ্ছ আমি উপস্থিত। আমি বলছি যদি আল্লাহর সাথে মহব্বত হয় তো এক গুরুত্বপূর্ণ একটা লাভ হইলো, যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি ভালো মনে করেন দিয়ে দিবে। কারণ আপনি চাইবেন এইখানে যে আল্লাহ আমার 3 কোটি টাকা দিয়ে দাও, আল্লাহ জানে 3 কোটি টাকা দিয়ে তোর মসজিদে যাবি না, আল্লাহ তোর 3 কোটি টাকা দিব না, এর উত্তরে আল্লাহ তোকে জান্নাতের মধ্যে 3 কোটি সদকা করার সওয়াব দান করবে। একটা ঘটনা স্মরণ হয়েছে, শুনবেন না আপনারা, কে কে শুনবেন হাতটা দেখান না। দারুল উলুম দেওবন্দের সর্বপ্রথম শেখুল হাদিস ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি একদিন রাত্রে 3টা বাজে কয়, আল্লাহ মুঝে 3 লাখ চাহিয়ে, ইয়া আল্লাহ মুঝে 3 লাখ রুপিয়া চাহিয়ে, আল্লাহ আমার 3 লক্ষ টাকা দরকার, 3 লক্ষ টাকা কারে কয়, দেখ কতার স্টাইল লিখছেন, আরে আল্লাহ আমার 3 লক্ষ টাকা দাও, 3 লক্ষ টাকা দরকার, দোয়া হয়ে চলতে আসে, এই একটা ঢুকছি আর মাথায় দোয়া করতে আসে, করতে আসে, করতে আসে, করতে করতে জিমে নিয়ে এসছে, এখন স্বপ্ন দেখতেছেন ময়দানে মাহশর, পরে দেখেন যে জান্নাত, পরে ঘুরতে আসেন এক বিল্ডিংয়ের পাশে, জিজ্ঞেস করলেন ফেরেশতাদেরকে বিল্ডিংটা কার, কয় বিল্ডিংটা দেওবন্দের ইয়াকুবের, সুবহানাল্লাহ কইলেন না, আসলে আপনারা কি আমার ওয়াজ বুঝেন, আল্লাহই ভালো জানে, কয়টা দেওবন্দের ইয়াকুবের বিল্ডিং, এটা বেহেশতি বিল্ডিং, স্বর্ণের ইটার বিল্ডিং, কয় আমি তো ইয়াকুব, কয় যে ঠিক আছে বিল্ডিং আপনার কিন্তু সময় হয়নি, কথা কয় না, বিল্ডিং আপনার সময় হয়নি, কয় তাহলে একটু ভিতরে ঢুকি আবার বাইরে যাবো, কয় না ভিতরে ঢুকার অনুমতি নেই, সাবি কিন্তু মোহাম্মদ মুস্তফার কাছে, সুবহানাল্লাহ, কয় না জান্নাতে ঢুকার সাবি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, বেটা আমেরিকার পিছনে ঘুরো, রাশিয়ার পিছনে ঘুরো, এরপরে ওইখানে জান্নাতে ঢুকবে সাবি মোহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, কথা কয় না কেন, সাবি কার কাছে, আল্লাহু আকবার, ঘুরে আরম্ভ করেছেন ঘুরা বিল্ডিং এর চতুর্পাশে ঘুরা, দেখেন কি বিল্ডিং এর একটা সাইডে একটা ইটা নাই, কি নাই, ইট নাই, ইট যে কি ইট, ইট এখানে ইট নাই, জিজ্ঞেস করলো এখানে ইট নাই কেন, ফেরেশতারা বলল ইয়াকুব না নতুবি আল্লাহর কাছে 3 লক্ষ টাকা চাইছে, ইয়াকুবের জন্য একসাথে দুনিয়াতে 3 লক্ষ টাকার বাজেট আল্লাহর কাছে নাই, আছে মগর ইয়াকুবের জন্য বাজেট নাই, এই জন্য জান্নাতি ইট খুইলা তারে দিয়ে দিছে, ইয়াকুবে ঘুমের থেকে সজাগ হয়ে গেছে, হ্যাঁ
3 লক্ষ টাকার জন্য আমার বেহেশতের ইট খুলে দিল। এই জন্য আবার শুরু করছে, আল্লাহ মুঝে 3 লাখ নাহি চাহিয়ে, ইয়া আল্লাহ মুঝে 3 লাখ নাহি চাহিয়ে, ইয়া আল্লাহ আমার 3 লক্ষ টাকার দরকার নাই। এটা করতে করতে আবার ঘুম, স্বপ্নে দেখে বিল্ডিং, খেয়াল রাখছেন দেখেন কি ওই ইটাটা ওই জায়গার মধ্যে আবার ফিটিং করে দেওয়া হয়েছে। আমি বুঝাইতে চাইছি আপনাদেরকে, যারা আল্লাহর জন্য মহব্বত হয় আল্লাহ তাদের দোয়া কি করেন, কথা বলেন কি করেন। দোস্তরা সময় কিন্তু শেষ হয়ে গেছে এবং আমার মনটা বলে আপনাদের মেহমান চলে আসতে আছে। আরো 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 লাভ বাকি, এখন বক্তব্য হলো আল্লাহকে আমরা কেন মহব্বত করব। রসুল একটা সিরিয়ালে আরো পরে আল্লাহকে কেন মহব্বত করব, রসুল বলেন আহিবুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নিমা ওয়া আহিবুনি লিহুবিল্লাহ ওয়া আহিবু আহলা বাইতি লিহুবি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই আল্লাহকে মহব্বত করব নি আমরা, রসুলেরটা তো অন সিরিয়ালে আসেনি, আল্লাহকে আমরা মহব্বত করব, কে কে করব হাত উঠে দেখেন, কেন করব শুনেন, কেন করবে শুনবেন, করব এই জন্য আমাদেরকে জান দিলেন কে, কথা বলেন কে, জীবন দিলেন কে, যৌবন দিলেন কে, দুইটা চোখ দিলেন কে, দুইটা কান দিলেন কে, এ কথা বলার জন্য এই জবান কে দিলেন, দুইটা হাত কে দিলেন, দুইটা পাও কে দিলেন, হার্ট কিডনি মেধা কে দিলেন, সামনেও দিবেন আল্লাহ, পিছনেও দিছেন আল্লাহ, এখনো দিচ্ছেন কে, এই জন্য আমরা আল্লাহকে মহব্বত করতে বাধ্য। আর যেহেতু মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পয়গম্বর, এই জন্য হুজুরকেও আমরা ভালোবাসতে বাধ্য। ভালোবাসার আরেকটা লাভ হইল আপনি আর গুনাহ করতে পারবেন, যখন আল্লাহর জন্য ভালোবাসা হয়ে যাবে তখন আপনি চিন্তা করবেন হ্যাঁ হায় আমি আল্লাহরে ভালোবাসি আল্লাহর নাফরমানি কেমনি করব। রসুলের জন্য যখন ভালোবাসা হয়ে যাবে আপনি বলবেন হায় 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 আমি রসুলের সুন্নতের বিরুদ্ধে কেমনে করি, আমি না রসুলকে ভালোবাসি। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। দোস্তরা বৈশা ঠান্ডা মাথায় কথা শুনেন, এই যে 3টা কথা বললাম মহব্বতের লাভ হইল, আপাতত 2টা বলছি, কয়টা, মৃত্যুটা মজাদার হবে, দোয়া কবুল হবে, এরপর আল্লাহকে কেন ভালোবাসবো, ভালোবাসবো সমস্ত নেয়ামত আমাকে দিয়েছেন কে, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।